মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে আমি চলে এসেছি সকাল সকাল আজকে ব্যান্ডেলের চার্চ, সেই ঐতিহ্য এবং ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী রয়েছে আর কেনই বা ব্যান্ডেল চার্চ এত বিখ্যাত আমি বলতে থাকবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। চার্চে এন্ট্রি করে গেছি আর চার্চের পরিবেশটা দেখুন এতটাই সুন্দর, দেখুন কী সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা, দারুণ লাগছে। দেখুন কত সুন্দর সাজানো আছে জায়গাটা। বহু ইতিহাসে সাক্ষী এই ব্যান্ডেল চার্চ। যখন পর্তুগিজরা বাংলায় ব্যবসা করতে শুরু করে তখন এই ব্যান্ডেলকে বন্দর হিসাবে ব্যবহার করত, আর হুগলি নদীর তীরেই ব্যান্ডেল থাকায় এখানে এই চার্চটি গড়ে উঠেছিল। পর্তুগিজদের শুধু ব্যবসা বাণিজ্য নয়, ধর্ম প্রচার প্রসারের জন্য এই ব্যান্ডেল চার্চটিকে তারা প্রতিষ্ঠিত করেছিল। এই চার্চ বর্তমানে সব ধর্মের মানুষের কাছে এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। অসাধারণ এর পরিবেশ, অসাধারণ এর প্রকৃতি। একবার এক নাবিক তার জাহাজ নিয়ে ঝড়ের কবলে পড়েছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে গির্জাটি প্রথম দেখতে পাবেন সেখানেই মাস্তুলটি দান করবেন। এই পাশেই দেখুন এটা ফ্রন্ট গেট দেখতে পাচ্ছেন, ওই ফ্রন্ট গেটের ভেতর দিয়ে মূল গির্জায় যাওয়া যাবে। তো চলুন ভেতরে যাই। গির্জার ভেতরের দৃশ্য কত সুন্দর। এই সিঁড়ির ওপর দিয়ে আমরা উপরে যেতে পারবো। দেখুন বন্ধুরা পুরো গির্জার চত্বরটা দেখুন। তো দেখুন বন্ধুরা ব্যান্ডেল চার্চের লুকটা দেখুন, এখানে ক্লক রয়েছে, চারিপাশটা দেখুন।